শুভ বুদ্ধ পূর্ণিমায় আশ্রম প্রতিষ্ঠার দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুদ্ধ পূর্ণিমায় আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার বামনগোড়া ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থমের উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা, পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর মালদা জেলা শাখার সহযোগিতায় আশ্রম প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আত্মপ্রাণানন্দজি মহারাজ ও শ্রীমৎ স্বামী অমৃতানন্দজি মহারাজ সহ 25 জন রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গিরিজাত্যানন্দজি মহারাজ, সৌমিত্র সরকার, ডাক্তার তুষারকান্তি বণিক, বরুণ সরকার, অনিল কুমার সাহা, ডাক্তার নারায়ণ সাহা, ডাক্তার সন্তোষ দে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে 5ই মে বুদ্ধ পূর্ণিমা, এই বুদ্ধ পূর্ণিমার দিনে গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমের এই প্রতিষ্ঠা দিবস, এই দিনে প্রতিষ্ঠা লাভ করেছিল এই আশ্রম। এই প্রতিষ্ঠা দিবসে এর আগে আমাদের পুজো অনুষ্ঠান এই সমস্ত কিছু অনুষ্ঠান হতো, এবছরও পুজো সকালবেলা হয়েছে, সকালবেলা হোম হয়েছে, আরও সমস্ত কিছু হয়েছে। তার সঙ্গে সঙ্গে এবছর আমরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি এই আশ্রম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই হিসাবে আজকে যেহেতু রক্তের সংকট চলছে মালদা ব্লাড ব্যাঙ্কে এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তের খুবই প্রয়োজন, সেই উপলক্ষে আমরা সারা দিয়ে তাদের মহারাজের অনুপ্রেরণায় আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি, যাতে যারা থ্যালাসেমিয়া রোগী তারা যাতে উপকৃত হয় এবং ব্লাড ব্যাঙ্কের যাতে কিছুটা আমরা রক্ত পূরণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।